माननीय मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যে চলছে রক্তদান কর্মসূচি। লক্ষ্য রাজ্যের কোনো মানুষ যেন রক্তের অভাবে মারা না যায়। বুধবার কলকাতার 41 নং ওয়ার্ডের সাবিত্রী পাঠশালায় এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। 41 নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুরাজ যাদবের উদ্যোগে এদিন রক্তদানে হাজির ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়া উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য তারক সিং, উত্তর কলকাতা যুব তৃণমূলের সভাপতি অনিন্দ কিশোর রাউত, ওয়ার্ড কোঅর্ডিনেটর রীতা চৌধুরী, সভাপতি তপন রায়, মোহাম্মদ জসিমউদ্দিন, প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি, সঞ্জয় বক্সি, যুবনেতা সৌম বক্সি, প্রভাত তিওয়ারি, দারা সিং সহ অন্যান্যরা। এদিন রক্তদানের সাথে 24টি বৃক্ষরোপণ করা হয়। এদিন শতাধিক মানুষ রক্তদান করেন। যুব কংগ্রেসের নির্দেশে প্রত্যেক ব্লকে ব্লকে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে রক্তদান শিবির চলছে। আজকে 41 নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে রক্তদান শিবির হলো। আমরা আজকে একটাই জিনিস মানুষের কাছে বলতে চাই যে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে যে পশ্চিমবঙ্গে একমাত্র রাজনৈতিক দল, অনেক রাজনৈতিক দল সারা ভারতবর্ষে আছে, 100 বছরের রাজনৈতিক দল আছে, 70 বছরের রাজনৈতিক দল আছে, কিন্তু 98 সাল থেকে তৈরি একটি রাজনৈতিক দল আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে রক্তদান শিবির তৈরি করছে। এই রক্তদান শিবিরের মাধ্যমে আজকে সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলো যা 1.5 বছর ধরে শুকনো অবস্থায় ছিল, একদম কোনো রক্তদান শিবির হয়নি, খুব খারাপ অবস্থায় ছিল, সেই রক্তদান শিবির আজকে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করা হয়েছে। এবং আমরা আজকের দিনে এটাই শপথ নিয়েছি যে আজকে আমরা আজকে যেরমভাবে আজকে 3 মাস আগে আমাদের যে সরকার 213টা সিট নিয়ে এসেছে, সেই সরকার আবার আমরা 2024ও আব কি বার দিদি কি সরকার। বলার কিছু নেই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন, আমাদের ইউথ আইকন শ্রী অভিষেক ব্যানার্জি আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন সেটা আমরা পালন করছি কার থ্রু দিয়ে, সেটা হচ্ছে আমাদের নর্থ ক্যালকাটার তৃণমূল ইউথ কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের আনন্দ কিশোর রাউত হচ্ছেন নর্থ ক্যালকাটার তৃণমূল ইউথ কংগ্রেসের সভাপতি। ওনারদের নির্দেশে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প এবং 24টা গাছরোপণের কাজ আজকে সমস্ত করলাম। প্রায় এখানে 80খানা ডোনারের আমাদের পরিকল্পনা ছিল, ইতিমধ্যে 70টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখনও 10-12টা ছেলে আমরা বাকি আছি নিজের রক্তটা দেওয়ার জন্যে। এবং আজকে সবাই যারা এসছেন টিএমসি লিডার থেকেও, ফিরাদ জানা ফিরাদ হাকিমও এসেছিলেন আমাদের কাছে, সঞ্জয় বক্সি এসেছিলেন, আমাদের ওয়ার্ডের প্রেসিডেন্ট তপন রায় আছেন, আমাদের ওয়ার্ডের কোঅর্ডিনেটর রীতা চৌধুরী আছেন, আমাদের মধ্য কলকাতা টিএমসিপি প্রেসিডেন্ট আমাদের ছোটো ভাই শিবাশিস ব্যানার্জিও আছেন। এবং সবার হেল্প থেকে আজকে এই প্রোগ্রামটা খুব ভালোভাবে আমরা করতে পেরেছি। এবং সবাইকে আমরা যুব 41 নম্বর যুব পরিবার তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। না, এটা মমতা ব্যানার্জির একটা ঐকান্তিক ইচ্ছা বলতে পারি আমরা, যে পশ্চিমবঙ্গে যে ব্লাডের একটা সময় মানে প্রচণ্ড রকম কম হচ্ছিলো, বিভিন্ন হসপিটালে ব্লাড পাওয়া যাচ্ছিল না, আমরা নিজেরাও বিভিন্নভাবে দেখেছি কারো ব্লাডের দরকার, ব্লাডের কার্ড পাওয়া যাচ্ছে না, তা এই জুলাই মাসে সেটা ইয়ে হয়েছে যুব সংগঠনের মাধ্যমে। এবং 24টা প্ল্যান্টেশন করতে হবে এবং প্রত্যেকটি ওয়ার্ডে একদিন একদিন করে বা একদিনে 2-3টে করেও ব্লাড ডোনেশন হচ্ছে যুবটা। 80 থেকে 90 জনের টার্গেট আছে, এখন পর্যন্ত 70-75 জনের মতন হয়ে গেছে। যুব সমাজের যারা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত বা যারা আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজনীতি করি, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কথা শেখান যে মানুষের পাশে সারাক্ষণ থাকতে হবে, শুধু ভোটের রাজনীতি করলে চলবে না। এবং সেই কথা মাথায় রেখে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের মানুষকে আমরা 2021-এর জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। তার সাথে রক্তদান শিবিরের আয়োজন সমাজের সবথেকে বড় গঠনমূলক কাজ, এবং এই 2021-এ যে সাফল্য, যে মানুষজন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আশা ভরসা আবেগ দোয়া ভালোবাসা দিয়েছে, তার ফলস্বরূপ আমরা 2000 লক্ষ্যকে আরেকটু বাড়িয়ে লক্ষ্যকে স্থির রেখেছি 2024-এর। 2024-এর মিশনকে সামনে রেখে আমরা 24টি বৃক্ষরোপণ করছি বিভিন্ন ওয়ার্ডে। এবং আমি আপনাদের আশ্বস্ত করে একজন তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে আমি আপনাদের কাছে বলতে পারি যে আগামী দিনে এই 2021-এর আজকে জুলাই মাস যখন বৃক্ষরোপণ হচ্ছে, 2024-এর নির্বাচনের আগে এই গাছ বড় হবে এবং এই গাছে ফুল ধরবে, এবং কলকাতা বা পশ্চিমবঙ্গের বুকে যখন গাছগুলিতে বড় হয়ে ফুল ধরবে, অর্থাৎ একটা একটা করে ফুল এখানে বাড়বে, আর দিল্লির পদ্মফুলগুলো অর্থাৎ নরেন্দ্র মোদী আর অমিত শাহের নেতৃত্বাধীন যে পদ্মফুল, সেই পদ্মফুলের পাতাগুলো ঝরে পড়বে এবং পদ্মফুলগুলো শুকিয়ে যাবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে দিশা দেখাচ্ছেন, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে নেতৃত্ব দেবেন এবং গোটা ভারতবর্ষকে দিশা দেখাবেন। এটা ভারতবর্ষ উত্তাল, কারণ আমাদের
নরেন্দ্র মোদী অমিত শাহের সরকারের মূল কাজই হলো, মূল লক্ষ্যই হলো মানুষের নিজের স্বাতন্ত্র্যকে ধ্বংস করা, গণতন্ত্রকে ধ্বংস করা। তাই পেগাসাস সফটওয়্যারের নামে বা পেগাসাস স্পাইওয়্যারের নামে যেভাবে ফোনে আড়িপাতা হচ্ছে এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে বিভিন্ন সাংসদ মন্ত্রী নেতৃত্বস্থানীয় লোকজন কেউই বাদ পড়ছে না, আমরা অত্যন্ত ভারতবাসী হিসাবে অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত যে আমরা আমাদের প্রিভেসি অর্থাৎ আমাদের স্বাতন্ত্র্য হারিয়ে যাচ্ছে। এবং এই জন্যই জনবিরোধী এই মোদী সরকার, জনবিরোধী এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের যে বিজেপি সরকার, সেই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দিচ্ছে ঠিকই, কিন্তু গোটা ভারতবর্ষের 150 কোটি মানুষ গর্জে উঠছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যুব সমাজ অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বাংলাতে একটা নতুন দিগন্ত এবং নতুন আশা জাগিয়ে তুলেছে। সেই আশাটা হচ্ছে যে বাংলা থেকে একজন মানুষ গিয়ে দিল্লিতে আবার শাসন ব্যবস্থা ধরবে, এবং এই হালটি ধরার জন্য আমাদের সবাই, আমরা ছাত্র থেকে শুরু করে যুব থেকে শুরু করে, আমরা এখন থেকেই লড়াইটা শুরু করে দিয়েছি। এবং আমরা আশা করছি যে যেভাবে এই কেন্দ্রীয় সরকার মানুষের স্বাধীনতা কেড়ে নিচ্ছে এবং যেভাবে সাধারণ মানুষের ওপর একটার পর একটা বোঝা চাপিয়ে যাচ্ছে, সেই এই অরাজকতার হাত থেকে একমাত্র যদি কেউ বাঁচাতে পারে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমরা যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি, দিল্লিতে একের পর এক বিরোধী নেতা থেকে শুরু করে, কংগ্রেসের নেতা থেকে শুরু করে, যত বড় বড় নেতারা, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই কথা বলতে আসছেন, কারণ তারাও বুঝে গেছেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে যদি কেউ লড়াই করতে পারে সেটা একমাত্র মমতা। তো সারা উত্তর কলকাতা জুড়েই 60টা ওয়ার্ডে আমরা 1 জুলাই থেকে শুরু করেছি, 31 জুলাই অবধি চলবে। আর এগুলো আমাদের মাইনরিটি পাবলিক বেশি, সেইখানে একটু দেরিতে হচ্ছে, 21 জুলাইয়ের আগে হয়ে ওঠেনি, কেন আমাদের বকরি ঈদ ছিল। এবং আজকে 41 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে যে রক্তদান শিবির, তার সঙ্গে সঙ্গে 42 নম্বর ওয়ার্ডেও হয়েছে। এইভাবেই বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী যে আবেদন রেখেছিলেন যে রক্তের অভাবে যেন কোনো মানুষের মৃত্যু না হয়, সেই জন্য যুব কংগ্রেসের তরফ থেকে শহীদদের স্মরণ করে এই রক্তদান শিবির। এবং আমরা দেখেছি যে 1 মাস ধরে 5000-এর বেশি যে রক্তের হয়ে গেছে ব্লাড ব্যাংকে, যা আমাদের পূরণ করা ছিল তার থেকে অনেক বেশি হয়েছে। আগামী দিনেও এইভাবেই মানুষের পাশে তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকবে।